সংসারে বড় অভাব। সাইয়্যিদাতুন্নিসা ইয়াহলিল জান্নাহ ফাতিমা, আপনার মেয়ে তথা আমার সহধর্মিনী ফাতিমা কয়েকদিন যাবত ক্ষুধার্ত, আপনার নাতি হাসান হুসাইনও ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না, অভাবের সংসার চলতেছে, কয়েকদিন পর্যন্ত খাবার নেই, আমার জন্য হলে আপনার কাছে আমি চাইতাম না, কিছু খাবারের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আলী যাও, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কাছে যা বলবা, আমার কথা বইলা বলবা, সে যেন খেজুরের ব্যবস্থা করিয়া দেয়। হযরত আলী খেজুর গাছের সামনে যায়, দেখে এটা একটা মরা খেজুর গাছ। উনি চিন্তা করলেন, যদি জেতা খেজুর গাছ হতো, জ্যান্ত খেজুর গাছ হতো, তাকে বললে হয়তো খেজুর না থাকলেও খেজুর দেওয়ার সম্ভাবনা ছিল। এটা তো একটা মরা খেজুর গাছ দেখা যায়, এটা থেকে আবার কেমনে খেজুর দেওয়া হবে? হযরত আলী ফিরে চলে আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আলী তুমি কি খেজুর আনো নাই? কয়, না ওগো নবীজি, এটা তো একটা মরা খেজুর গাছ। কয়, মরা হোক আর জেতা হোক, তোমাকে বলছি খেজুর গাছের নিচে যাইবা, একটা চাদর বিছাইবা, চাদর বিছাইয়া বলবা, হ্যাঁ মরা খেজুর গাছ, বিশ্বনবী বলেছেন খেজুর দেওয়ার জন্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা খেজুর গাছের সামনে গেলেন, ভাইয়েরা আমার, খেজুর গাছের নিচে একটা রুমাল বা চাদর বিছালেন, বিছায়া বলে, আমার জন্য হলে আসতাম না, নবীজির কন্যা ফাতিমা কয়েকদিন যাবত ক্ষুধার্ত, নবীজির নাতি হাসান হুসাইন কয়েকদিন যাবত ক্ষুধার্ত, হে মরা খেজুর গাছ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন খেজুর দেওয়ার জন্য। হযরত আলী তাকায় দেখলেন, মরা খেজুর গাছ থেকে টাটকা টাটকা খেজুর ঝরে ঝরে তার রুমাল বা চাদরের মধ্যে ভর্তি হয়ে যাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর বা রুমাল যখন ভরপুর খেজুর হয়ে গেছে, তখন চাদরটা গুছায় আল্লাহর হাবিবের কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী যখন বললাম, আল্লাহর হাবিব বলেছেন খেজুর দেওয়ার জন্য, মরা খেজুর গাছ থেকে আমার রুমাল বা চাদরের মধ্যে খেজুর পড়তে শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আলী তুমি রুমাল সরাইলা কেন? এই রুমাল যদি ছড়ায় রাখতা, তাহলে আরও অনেক মানুষ সেখান থেকে খেজুর খাইতে পারত। এটা ছিল বরকত ভাইয়েরা আমার, অভাবে থাকার পরও আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা শিখাইয়েছেন আল্লাহর হাবিব। এই জন্যই তো আল্লাহর হাবিবের কন্যা ফাতিমা এই ধৈর্যশীল ছিলেন সাংসারিক জীবনে। সংসারে বড় অভাব, টাকা নাই, পয়সা নাই, খানা পিনার ব্যবস্থা নাই, তারপরও স্বামীর ব্যাপারে অবজেকশন নাই। আল্লাহর হাবিবের কন্যা ফাতিমার জন্য মরা খেজুর গাছও আল্লাহর হাবিবের কথায় খেজুর দেওয়া শুরু করেছে, এটা হলো নবীজির মুজেজা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে সাংসারিক জীবনে অভাব চলে আসতে পারে। যখন অভাব চলে আসবে, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করিয়া দাও, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা, আয় আল্লাহ আমাকে যতটুকু দান করেছেন আলহামদুলিল্লাহ, আমার হালাল রিজিকের ভিতরে আপনি খাজানা বুলন্দ করিয়া দেন, আয় আল্লাহ আপনি আমার হাত নামক নিয়ামত দান করেছেন, এই হাত দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আয় আল্লাহ আমাকে পা নামক নিয়ামত দান করেছেন, এই পা দ্বারা কোনো যেন গুনাহ না হয়, আয় আল্লাহ আমার দুইটা চক্ষু দিয়েছেন, চোখের হেফাজত করার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমার জবান নামক নিয়ামত দান করেছেন, এই জবান দিয়া যেন বেশি বেশি তোমার জিকির আসকার করতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করা, আয় আল্লাহ আমার চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন, দৃষ্টি শক্তি দান করেছেন, এই দৃষ্টি দিয়া যেন মায়ের চেহারার দিকে তাকাইতে পারি নেক নজরে, এই চোখ দিয়া যেন কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারি, ওলামাই কেরামদের চেহারার দিকে নেক নজরে তাকাইতে পারি, এটাই হলো চোখের শুকরিয়া। কারণ পিতা মাতার চেহারার দিকে যখন সন্তান নেক নজরে তাকাইবে, রহমতে আলম দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজ করার সব তোমার আমল নামায় লিখিয়া দিবে।
একজন মানুষের দুইটা পা নাই তারও শুকরিয়া আদায় করার অনেক কিছু আছে ভাইয়েরা আমার। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাবেন মালিকের সাথে কথাবার্তা বলার জন্য। পথের মধ্যে একজন লোকের সাথে দেখা হয়ে গেল, যেই লোকটা অনেক গরিব মানুষ আবার এমন অসহায় মানুষ, দুইটা হাত নাই দুইটা পা নাই এমন মানুষ। মূসা পয়গম্বরকে সম্বোধন করা বলে, হে মূসা পয়গম্বর, আপনার মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাই, আমার দুইটা হাত নাই আমার দুইটা পা নাই, আমারে আল্লাহ তাআলা কোন কাজে লাগাইবার জন্য বানাইল? মূসা পয়গম্বর আল্লাহর কাছ থেকে যাই না যাওয়ার সময় লোকটাকে জানাইয়া দিলেন, হে ভাই, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করার জন্য বানাইছে। মূসা পয়গম্বর জানাইয়া গেলেন। এই কথা বলার পরে ওই লোকটা জবান খুলে বললেন, আলহামদুলিল্লাহ। মূসা পয়গম্বর চলে গেলেন। আল্লাহ তাআলা পরবর্তীতে মূসা নবীর জানাইলেন, হে মূসা, যেই লোকটার হাত ছিল না পা ছিল না এই লোকটাকে যাওয়ার সময় জানায় দিও, আমি আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি মানুষ বানায় দিছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তেমনি মেজাজ গরম, জ্বালানি তবিয়তের মানুষ, গরম মানুষ। মূসা পয়গম্বর আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেন, হে মালিক, আগে না আপনি জানাইলেন এই লোকটা জাহান্নামী, এখন আবার বলতেছেন জান্নাতি, বুঝতে পারলাম না, কারণটা জানতে চাই। আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মূসা, তুমি যখন আমার সাথে কথা বলে যাওয়ার সময় লোকটাকে জানায় দিয়েছিলা, হে মূসা পয়গম্বর, তুমি যখন লোকটাকে জানাইলা, হ্যাঁ ভাই, তোমাকে আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করার জন্য বানাইছেন, এই কথা শোনা মাত্র লোকটা জবান খুলে ডাক দিয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহ। তার কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দের হয়ে গিয়েছিল। হে মূসা, এই লোকটার দুইটা হাত নাই পা নাই কিন্তু জিব্বা আছে, নুতকওয়ালা হাইওয়ান, কথা বলার মতো শক্তিও আছে। এই লোকটা জিব্বাটা লড়ায় লড়ায় আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, আমি ভেবেছিলাম আমার মতো অসহায় মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একজনও নাই, আমি ভেবেছিলাম আমাকে এমনি এমনি বানিয়েছেন, কোনো কাজে লাগাইবার জন্য আপনি বানান নাই। আল্লাহ, আমার দুইটা হাত নাই দুইটা পা নাই, আমি নিজে নিজে চলে চলে মসজিদে যেতে পারি না, হেঁটে হেঁটে মসজিদে যেতে পারি না, নিজের হাত দিয়ে নিজে খাইতে পারি না, গুস্তের টুকরার মতো পড়ে থাকি এক জায়গা থেকে আরেক জায়গায়, নিজে নিজে হেঁটে হেঁটে যেতেও পারি না। ভেবেছিলাম আমাকে আপনি বেহুদা সৃষ্টি করেছেন, হ্যাঁ মালিক, এখন দেখি আপনি এমনভাবে আমাকে বলেছেন আমাকে নাকি জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, আমি বুঝতে পারছি আমাকে জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করবেন, আল্লাহ, এই জন্য আমি শুকরিয়া আদায় করি, তবে আপনার কাছে আমার আরেকটা দরখাস্ত আছে গো মালিক, আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, আমার দেহটাকে এত মোটা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ভরপুর হয়ে যায়, জমিনের অন্য কোনো মানুষ যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। হে মূসা পয়গম্বর, আমার হাত পাও বিহীন এই বান্দার জবানের কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে, তাই আমি আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা, আমি আল্লাহ তাকে জান্নাতি মানুষ বানায় দিলাম। এই জন্যে আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহর, আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহা প্রত্যেক নামাজে দিয়েছেন, এই নামাজের মাধ্যমে আমাদেরকে শুকরিয়া আদায় করা শিখাচ্ছেন। তাফাক্কারু ফি খলকিল্লাহ, আমরা যদি নিজের হাত নিয়ে গবেষণা করি তাহলে আল্লাহকে পাওয়া যায়, আমার দুইটা পা নিয়ে গবেষণা করি তাহলে মালিককে পাওয়া যায়।
কারণ আমার মালিক বড় যত্ন কইরা আদর কইরা আমার হাতটা বানাইছে। একজন মানুষ চিন্তা করে, এই ব্রেন খাটায় আমরা মোবাইল আবিষ্কার করলাম, এই ব্রেন খাটায় মাইক্রোফোন আবিষ্কার করলাম, এই ব্রেন খাটায় কত কিছু আবিষ্কার করলাম, এই মাথার ব্রেন খাটায় কম্পিউটার বানাইলাম, ব্রেন খাটায় রোবট বানাইলাম, এই ব্রেন খাটায় আমরা মাথার ব্রেন খাটায় আমরা উড়োজাহাজ বানাইলাম, বিমান বানাইলাম, রকেট বানাইলাম, এই মাথা খেলায় মাথা খাটায় জ্ঞান বুদ্ধি দিয়ে আমরা স্যাটেলাইট আবিষ্কার করলাম, চাঁদের মাটিতে পা রাখার মতো যোগ্যতাও আমাদের হয়েছে, আধুনিক দেশ থেকে আমরা অত্যাধুনিক দেশ বানাইলাম, অত্যাধুনিক দেশ থেকে এখন ডিজিটাল আমরা দেশ বানাইতে পারলাম, এই মাথার ব্রেন খাটায় এত কিছু আবিষ্কার করলাম, এই ব্রেন খাটায় যদি এত কিছু বানাইতে পারি, এই ব্রেনটা বানানেওয়ালাও একজন আছে, তিনি কে? যখন এই কথা তার মনের ভিতরে চলে আসছে, এই ব্রেন খাটায় মোবাইল বানাইলাম, ক্যামেরা বানাইলাম, মাইক্রোফোন বানালাম, এই ব্রেন খাটায় উড়োজাহাজ বানাইলাম, বিমান বানাইলাম, এই ব্রেন খাটায় কম্পিউটার বানাইলাম, রোবট বানাইলাম, মোবাইল আবিষ্কার করলাম, এই ব্রেন বানানোওয়ালাও একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। আমরা যদি আমাদের ব্রেন নিয়ে চিন্তা করি, চোখ নিয়ে চিন্তা করি, আল্লাহর পরিচয় পাওয়া যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় আদর করে যত্ন করে বানিয়েছেন ভাইয়েরা আমার। আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, ফেরেশতারা রে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা জানতে চাইলেন, হ্যাঁ মালিক, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? এইভাবে এইভাবে বানাও। ফেরেশতারা আল্লাহর কথা অনুযায়ী বানালেন। আয় আল্লাহ, আদমের দুইটা হাত কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায় দিলেন, এইভাবে এইভাবে তোমরা আদমের দুইটা হাত বানাও। ফেরেশতারাও বানালেন। আয় আল্লাহ, আদমের দুইটা পা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? এইভাবে এইভাবে বানাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ইঞ্জিনিয়ার, যেভাবে বলেছেন সেভাবে ফেরেশতারা বানাইলেন। এবার যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা আরজ করে, হ্যাঁ মালিক, আদমের চেহারাটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়ে জানায় দিলেন, হ্যাঁ ফেরেশতারা রে, তোমরা হাত বানাইছো আমি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, পা বানাইলা আমি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী। এবার চেহারা যখন বানাইবার সময় আসলো, চেহারাটা তোমরা বানাইলে হবে না, আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাত দিয়া ডইলা ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার চার চারটা দামি জিনিসের কসম খেয়ে সূরা তিনে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وَتُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। ওরে মানুষ হইছ বেহুশ, দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব সব সময় ভাইয়ারা আমার, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নেয়ামতের ভিতরে ডুবে রেখেছেন। আল্লাহ তাআলা চন্দ্রটা আমাদের জন্য নেয়ামত হিসেবে দান করেছেন, সূর্যটা আমাদের জন্য নেয়ামত, আল্লাহ তাআলা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা রাত দিয়েছেন আমাদের নেয়ামত,
والشمس وضحاها والقمر اذا تلاها আল্লাহ চন্দ্র দিয়েছেন, সূর্য দিয়েছেন আমাদের নিয়ামত, আল্লাহ আমাদের নিয়ামত হিসেবে ঘুম দিয়েছেন। আলম নাজালিল আরদ মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا الله رب العالمين আমাদের জন্য ঘুম নিয়ামত হিসেবে দিয়েছেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমায় না আমাদের, 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করিয়া দেয়। হযরতে মূসা পয়গম্বর আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে জানতে চায়, আল্লাহ আমরা তো কয়েকদিন না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, আপনি না ঘুমায় কেমনে থাকেন গো আল্লাহ? মূসা পয়গম্বর জানায় দিলেন, আয় আল্লাহ আপনি না ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ তাআলা জানায় দিলেন, হে মূসা আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দার 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। মূসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ আপনি না ঘুমায় কেমনে থাকেন, ঘুমাইলে কি অসুবিধা? আল্লাহ ডাক দেয়া কয়, মূসা আমি আল্লাহ যদি ঘুমায় যাই পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। হযরতে মূসা পয়গম্বর একটু মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, হ্যাঁ মালিক আপনি ঘুমাইলে কি অসুবিধা, একটু প্র্যাকটিক্যাল যদি আমাকে বুঝাইয়া দিতেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মূসা তোমার হাতে একটা কাঁচের গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হয়ে দাঁড়ায়া থাকো। মূসা পয়গম্বর পানি ভর্তি কাছের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ তাআলা ওনার উপরে একটু ঘুম ছাইড়া দিলেন, ঘুম আসার কারণে হাতের গ্লাসটা হাত থেকে পয়রা টুকরা টুকরা হয়ে যায়, হাত থেকে পিছলা পয়রা নিচে পড়ে টুকরা টুকরা হয়ে গেলে। আল্লাহ রব্বুল আলামিন কুদরতি আওয়াজ দিয়ে জানতে চাইলেন, মূসা তোমার হাতের গ্লাসটা এই মুহূর্তে কোথায় আছে? মূসা নবী ডাক দেয়া কয়, হ্যাঁ মালিক ঘুম আসার কারণে আমার হাতের গ্লাসটা ছুটে নিচে পড়া টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ ডাক দেয়া কয়, হ্যাঁ মূসা কালিমুল্লাহ ঘুম আসার কারণে তোমার হাতের গ্লাসটা তুমি রাখতে পারো নাই, হাত থেকে ফসকে নিচে পড়া টুকরা টুকরা হয়ে গেল। আমি আল্লাহর হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে সাত আসমান পরিচালিত হয়, সাত জমিন পরিচালিত হয়। হে মূসা আমি আল্লাহ যদি ঘুমা যাই পুরা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দির 24 ঘন্টা পাহারাদারির ব্যবস্থা করে দেই। হ্যাঁ মূসা পয়গম্বর আমি আল্লাহ তাআলাও যদি ঘুমায় যাই, দুনিয়া রাজা বাদশারা ঘুমায় আমি আল্লাহ তো ঘুমাই না, রাতের গভীর অন্ধকারে সমস্ত মানুষ ঘুমায়, জঙ্গলের মখলুক পর্যন্ত ঘুমায় যায়, চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হয়ে গেছে, এমপির দরওয়াজা বন্ধ, সংসদ ভবনের দরওয়াজায় তালা বন্ধ করা আছে, সব দরওয়াজা বন্ধ, আমি আল্লাহর দরওয়াজাটা তখনও খোলা থাকে। আল্লাহ জানায় দিলেন, হে মূসা গভীর রজনীতে সবাই ঘুমায়, আমার কোনো বান্দা বান্দি যখন গুনাহের গাঠি মাথায় নিয়া, আমার কোনো বান্দা বান্দি যখন জীবনের গুনাহের কথা স্মরণ কইরা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া আমি আল্লাহর দরবারে একা একা কানবে, কেউ দেখে না, সবাই ঘুমায়, আমার বান্দা তাহাজ্জুদের মশাল্লায় দাঁড়ায় যাবে, আমার বান্দা বিপদের সম্মুখীন হয়া, আমি আল্লাহকে আল্লাহ বলে যখন ডাক দিবে, আমি আল্লাহকে যখন বলবে হে মালিক আমার স্ত্রী সন্তানরাও আরামে ঘুমাচ্ছে, জঙ্গলের প্রাণীগুলো পর্যন্ত ঘুমায়, আয় আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত পাপ করলাম, আয় আল্লাহ জীবনে কত গুনাহ আমি করে ফেললাম, আয় আল্লাহ তুমি ছাড়া আমার মাফ করনাওয়ালা আর কেউ নাই,
আল্লাহ তুমি ছাড়া আমার রহমান বলতে আর কেউ নাই, তুমি ছাড়া আমার রহিম বলতে আর কেউ নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। হে মূসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দার গুনাহ মাফ করবে কে, আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দি ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করে দেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, ধনী হয় গরিব হয় সব হালতে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। ভাইরা আমার, বন্ধুরা আমার, গরিব মানুষ তিনিও আল্লাহর কাছে চাইবে, ধনী মানুষটাও আল্লাহর কাছে চাইবে, কারণ ধনী মানুষও আল্লাহ বানাইছে, গরিব মানুষটাও আল্লাহ তাআলা বানাইছে। অভাবের সংসারে অনেকেই তো কষ্ট করে, সংসারে বড় অভাব, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে যাওয়া, কারণ বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের ফ্যামিলিতেও যখন কোনো অভাব দেখা দিত আল্লাহর কাছে দোয়া করত। আল্লাহর হাবিবের কন্যা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ ফাতেমা, জান্নাতের মহিলাদের সর্দারিনী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আম্মা ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত ধনাঢ্য মহিলার মেয়ে হওয়ার পরও মনের ভিতরে ফাতেমার কোনো অহংকার ছিল না, কয়েকদিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে না। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে যায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সংসারে বড় অভাব, সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ ফাতেমা, আপনার মেয়ে তথা আমার সহধর্মিনী ফাতেমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, আপনার নাতি হাসান হুসাইনও ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলীর ঘরে চুলায় আগুন জ্বলে না, অভাবের সংসার চলতেছে, কয়েকদিন পর্যন্ত খাবার নাই, আমার জন্য হলে আপনার কাছে আমি চাইতাম না, কিছু খাবারের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, আলী যাও, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছের কাছে যায় বলবা, আমার কথা বইলা বলবা, সে যেন খেজুরের ব্যবস্থা করিয়া দেয়। হযরত আলী খেজুর গাছের সামনে যায়, দেখে এটা একটা মরা খেজুর গাছ, উনি চিন্তা করলেন, যদি জেতা খেজুর গাছ হতো, জ্যান্ত খেজুর গাছ হতো, তাকে বললে হয়তো খেজুর না থাকলেও খেজুর দেওয়ার সম্ভাবনা ছিল, এটা তো একটা মরা খেজুর গাছ দেখা যায়, এটা থেকে আবার কেমনে খেজুর দেওয়া হবে? হযরত আলী ফিরে চলে আসলেন, আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আলী তুমি কি খেজুর আনো নাই? কয়, না ওগো বিজি, এটা তো একটা মরা খেজুর গাছ। কয়, মরা হোক আর জেতা হোক, তোমাকে বলছি খেজুর গাছের নিচে যাইবা, একটা চাদর বিছাইবা, চাদর বিছাইয়া বলবা, হ্যাঁ মরা খেজুর গাছ, বিশ্ব নবী বলেছেন খেজুর দেওয়ার জন্যে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরা খেজুর গাছের সামনে গেলেন, ভাইয়েরা আমার, খেজুর গাছের নিচে একটা রুমাল বা চাদর বিছালেন, বিছায়া বলে, আমার জন্য হলে আসতাম না, নবীজির কন্যা ফাতেমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, নবীজির নাতি হাসান হুসাইন কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত, হে মরা খেজুর গাছ, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন খেজুর দেওয়ার জন্য। হযরত আলী তাকায় দেখলেন, মরা খেজুর গাছ থেকে টাটকা টাটকা খেজুর ঝরে ঝরে তার রুমাল বা চাদরের মধ্যে ভর্তি হয়ে যাইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাদর বা রুমাল যখন ভরপুর খেজুর হয়ে গেছে, তখন চাদরটা গুছায় আল্লাহর হাবিবের কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী যখন বললাম, আল্লাহর হাবিব বলেছেন খেজুর দেওয়ার জন্য, মরা খেজুর গাছ থেকে আমার রুমাল বা চাদরের মধ্যে খেজুর পড়তে শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আলী তুমি রুমাল সরাইলা কেন? এই রুমাল যদি ছড়ায় রাখতা, তাহলে আরো অনেক মানুষ সেখান থেকে খেজুর খাইতে পারত। এটা ছিল বরকত, ভাইয়েরা আমার,
অভাবে থাকার পরও আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা শিখিয়েছেন আল্লাহর হাবিব। এই জন্যই তো আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা এই ধৈর্যশীল ছিলেন সাংসারিক জীবনে। সংসারে বড় অভাব, টাকা নাই, পয়সা নাই, খানা পিনার ব্যবস্থা নাই, তারপরও স্বামীর ব্যাপারে অবজেকশন নাই। আল্লাহর হাবিবের কন্যা ফাতেমার জন্য মরা খেজুর গাছ ও আল্লাহর হাবিবের কথায় খেজুর দেওয়া শুরু করেছে, এটা হলো নবীজির মুজিজা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজের ভিতরে সাংসারিক জীবনে অভাব চলে আসতে পারে। যখন অভাব চলে আসবে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আয় আল্লাহ তুমি আমার অভাব অনটন দূর করিয়া দাও, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করা, আয় আল্লাহ আমাকে যতটুকু দান করেছেন আলহামদুলিল্লাহ আমার হালাল রিজিকের ভিতরে আপনি খাজানা বুলন্দ করিয়া দেন, আয় আল্লাহ আপনি আমার হাত নামক নিয়ামত দান করেছেন এই হাত দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আয় আল্লাহ আমাকে পা নামক নিয়ামত দান করেছেন এই পা দ্বারা কোনো যেন গুনাহ না হয়, আয় আল্লাহ আমার দুইটা চক্ষু দিয়েছেন চোখের হেফাজত করার তৌফিক দান করেন, আয় আল্লাহ আমার জবান নামক নিয়ামত দান করেছেন এই জবান দিয়া যেন বেশি বেশি তোমার জিকির আজকার করতে পারে, এই দোয়া আল্লাহর কাছে করা, আয় আল্লাহ আমার চোখের মধ্যে পাওয়ার দিয়েছেন দৃষ্টি শক্তি দান করেছেন এই দৃষ্টি দিয়া যেন মায়ের চেহারার দিকে তাকাইতে পারি নেক নজরে, এই চোখ দিয়া যেন কোরআন দেখে দেখে তেলাওয়াত করতে পারি, ওলামাই কেরামদের চেহারার দিকে নেক নজরে তাকাইতে পারি, এটাই হলো চোখের শুকরিয়া। কারণ পিতা মাতার চেহারার দিকে যখন সন্তান নেক নজরে তাকাইবে, রহমতে আলম দুজাহানের সরদার রহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত তোমাকে আল্লাহ তাআলা তোমার আমল নামায় একটা কবুল হজ করার সব তোমার আমল নামায় লিখিয়া দিবে। মায়ের চেহারার অনেক দাম, তাই মায়ের চেহারার দিকে তাকানো, আলেমের চেহারার দিকে তাকাইলেন এক নজরে তাকাইলে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা তো শেষ জামানার উম্মত নবী পাইবা না, তবে কোনো আলেমের চেহারার দিকে যখন এক নজরে তাকাইবা তাহলে আবু বকরের চেহারার দিকে তাকাইবার সব তোমাদের আমল নামায় জমা হয়ে যাবে। তোমরা যখন আলেমের চেহারার দিকে এক নজরে তাকাইবা আর আফসোস করবা, আল্লাহ নবী পাই নাই, নবী পাইলে তো নবীর চেহারার দিকে তাকাইতাম, কারণ নবীজির চেহারার দিকে তাকানোটা সাহাবাই কেরামদের একটা প্রিয় কাজ ছিল। হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করা হলে, হে আবু বকর তোমার কাছে একটা কোন কাজ প্রিয়? আবু বকর ডাক দেয়া কয়, আমার কাছে প্রিয় হলো ইলা আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায় থাকা আমার কাছে একটা প্রিয় কাজ। এই জন্য আল্লাহর হাবিবকে আমরা পাই নাই, আলেমের চেহারার দিকে তাকায়া নেক নজরে তাকায়া আফসোস করে, আল্লাহ নবী পাইলে তো নবীর চেহারার দিকে তাকাইতাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তোমার আমল নামায় নবীর চেহারার দিকে তাকাইবার সওয়াব আল্লাহ তাআলা রাখিয়া দিবে। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমার চোখ নামক নেয়ামতটা দান।